Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ডলের ডিজাইনটা শেয়ার করছি এবং এই ডিজাইনটি তৈরি করার জন্য ফারস্টে আমি আসনের একদম নিচের অংশ থেকে স্টার্ট করব এবং এখানে এইভাবে আড়াআড়ি দিক বরাবর একটা লাইন তৈরি করে নেব আপনারা কিন্তু এইভাবে স্টার্ট করলে খুব ইজিলি কিন্তু এই ডিজাইনটি তুলতে পারবেন এই জায়গায় টোটাল আমি 22টা ফোরের একটা লম্বা লাইন করেছি এখন হাফ অংশটি কমপ্লিট করার পর বাকি হাফ অংশটি আমি করে নিচ্ছি তো বাকিটা এখন আমি অফ স্ক্রিনে করে নেব ফোরের লাইন কমপ্লিট করার পর ফার্স্ট ফোর যেটা তুলেছিলাম তার পরের থেকে এইভাবে মানে সেকেন্ড ফোরের ওপর থেকে এইভাবে একটা কোনাকুনি দিক বরাবর লাইন তৈরি করছি এবং এই লাইনে আমার এরকম সিঙ্গেল ফোর থাকবে টোটাল 6টা এই জায়গায় 6টা ফোর তোলা হয়ে গেছে এর পরবর্তীতে এইভাবে এর সাথে কোনাকুনি দিক বরাবর দুটো ফোরের এরকম একটা আড়াআড়ি লাইন তৈরি করেছি এইভাবে আমি আরও আরেকটা স্টেপ করে নেব এই সাইডটাতে সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি এখানটায় সেলাইটা করছি শুধুমাত্র ডাইরেকশনটা এর আলাদা আছে এখানেও প্রথমে আমি 6টা ফোরই তুলে নেব এখানে এখন আড়াআড়ি দিক বরাবর দুটো ফোর তুলে নিচ্ছি তো আমার ড্রেসের যে নিচের অংশটা সেটা পুরো তৈরি হয়ে গেল এখন এর উপরের অংশটা আমি তৈরি করছি প্রথমে আমি ড্রেসের অংশটা তৈরি করছি কেননা এতে আপনাদের কিন্তু ডিজাইনটা তোলার সময় খুবই সুবিধা হবে তো এখন আমি এই যে দুটো ফোর তুলেছিলাম তার পাশে এইরকম আমি একটা ফোর তুলে নিচ্ছি এর উপরে আরও আরেকটা ফোর তুলে নেব অর্থাৎ দুটো ফোরের একটা লম্বালম্বি লাইন তৈরি করছি এখন বডি এর অংশটা তৈরি করছি কিন্তু তো এখানটায় একটা ফোর তোলার পর আমি এর সাথে কোনাকুনি দিক বরাবর আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি এবং এখানটায় এই একটা ফোর তোলার পর আমি এর সাথে লম্বালম্বিভাবে দুটো ফোরের একটা লাইন করে নেব তো এখানে দুটো ফোরের একটা লাইন হয়ে গেছে এখন লাস্ট যেই ফোরটা তুললাম তার পাশে এরকম আরেকটা ফোর তুলে নিচ্ছি এবং এখানে একটা ফোর তোলার পর এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে 6টা ঘর কাউন্ট করে আমি ফোর তুলব এর জন্য এখানে আমি 6টা ঘর কাউন্ট করেছি এবং এখানে আমার 3টে ফোর উঠবে এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন কেননা এই অংশের মধ্যেই কিন্তু চুলের অনেকটা পার্ট আসবে যার জন্য এই জায়গাটা কিন্তু একটু অন্যভাবে সেলাইটা করতে হবে অর্থাৎ ঘর সংখ্যা অ্যাজ ইউজুয়াল থাকবে না মানে দু সাইডে কিন্তু সেম সেম থাকবে না তো এখানে এখন আবার আমি দুটো ফোরের একটা লম্বালম্বি লাইন তৈরি করছি এবং এই জায়গায় এই দুটো লাইন তৈরি করার পর কর্নারে এখানে একটা ফোর তুলব এই জায়গা থেকে এই জায়গায় একটা ফোর আমি তুলে নেব এবং এখানে এই একটা ফোর তোলার পর কোনাকুনি দিক বরাবর দুটো ফোর তুলে নেব এবং এখানে কিন্তু এই কোনাকুনি দিক বরাবর দুটো ফোর তোলার পর এই যে এই সাইডটায় 3টে ফোরের লাইনটা তৈরি হয়েছে সেটা কিন্তু তৈরি হবে না তো এখানে একটা ফোর তোলার পর এর সাইডে আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি
এবং এর মাঝখান দিয়ে কিন্তু চুলের অংশটা তৈরি হবে। তো এখন আগে আমি চুলের অংশটা আলাদা করতে চাই, যার জন্য এখানে আরেকটা ফোর তুলে নিলাম। তো এখানটা আমাদের এমনিও ভরাট করতে হবে, তবে তার আগে চুলের অংশটা আলাদা করছি। তো এখানে যে লাইনটি তৈরি করেছিলাম তিনটে ফোরে, তার মাঝখানের ফোরে বা তার নিচে এরকমভাবে আমি ফোর তুলে নিয়েছি এবং এখন কোমরের অংশটা পুরোটা জয়েন করছি। তো এখন যে ফাঁকা জায়গাটা তৈরি হলো, তো এই জায়গাটা কিন্তু চুলের অংশ তৈরি হবে এবং বাকি যে জায়গাটা আছে এই দুটো জায়গা, এই দুটোতে আমাদের কিন্তু জাস্ট নর্মাল ড্রেসের যে কালার সেটাই তৈরি হবে। যেমন এখানে আমি ফিল আপ করে নিচ্ছি, এরপর বাকি অংশটা অফ স্ক্রিনে ভরাট করে নেব। তো আমার পুরো ড্রেসের অংশটা তৈরি হয়ে গেল, এরপর আমি হাতের অংশ তৈরি করছি। এর জন্য এখান থেকে স্টিচিং করা স্টার্ট করছি, অর্থাৎ এই যে কর্নারটা তৈরি হয়েছিল এখানে দুটো ফোরের একটা লাইন করবেন এবং এখানে দুটো ফোরের একটা লাইন করার পর এর নিচের অংশে ডান সাইড থেকে একটা ঘর বাড়িয়ে তিনটে ফোরের একটা লাইন তৈরি করবেন। তিনটে ফোরের লাইনটি তৈরি করার পর ডান দিকের লেভেলটা সেম রেখে এখানটায় দুটো ফোর তুলে নেবেন, তাহলে এই সাইডে হাতের অংশটা তৈরি হয়ে গেল এবং এর গ্লাভসের যে অংশটা আছে সেটা কিন্তু আমি লাস্টে বানাবো। তো এই সাইডটাতে আবার আমি সেমভাবেই হাতের অংশটা তৈরি করে নিচ্ছি। অংশটা পুরোটা তৈরি হয়ে গেছে, এখন গলার অংশটা তৈরি করব, যার জন্য যে তিনটে ফোরের লাইন করেছিলাম তো তার উপরে আবার আমি তিনটে ফোরের আরেকটা লাইন করে নিচ্ছি। ফোরের লাইনটি কমপ্লিট করার পর এর লাইনের উপরেই ডান দিকের লেভেলটা সেম রেখে দুটো ফোরের একটা লাইন করছি। এটা কিন্তু গলার পার্টটা স্টার্ট হলো, এরপর মুখের অংশটা আমি তৈরি করব। তো এখানে এই অংশটা তৈরি হয়ে গেল, এরপর এর উপরের অংশে আমি এরকম পাঁচটা ফোরে একটা লাইন করব। এক্ষেত্রে সেন্টারের ঘরটার দুপাশে, অর্থাৎ যেই সেকেন্ড ফোর লাইনটা করেছিলাম তার ওপরে এইরকম পাঁচটা ফোরের একটা লাইন করব। তো এখানে এই লাইনটি আমার প্রায় হয়ে গেছে। পাঁচটা ফোরের লাইনটির পর আমি সাতটা ফোরের একটা লাইন করব, কিন্তু এক্ষেত্রে এখন মানে সেন্টারের অংশে কিন্তু একটা ঘর ছাড়া যাবে, যেটা কিনা মুখের অংশটা তৈরি হবে। তো এখানে আমার ছটা ফোর উঠবে, তো আমি ছটা ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। ছটা ফোরের একটা লাইন তৈরি করার পর এর উপরের অংশে আমি এরকম সাতটা ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। সাতটা ফোরের লাইনটি প্রায় আমার তৈরি হয়ে গেছে, এখন অফ স্ক্রিনে বাকিটা করে নিয়েছি। এর উপরের অংশে এই সাইডে, অর্থাৎ ডান দিকে লেভেলটা সেম রেখে দ্বিতীয় ফোরটি ফাঁকা রেখে আমি মাঝখানে তিনটে ফোরের একটা লাইন করব। তো এখানটায় তিনটে ফোরের লাইনটি প্রায় হয়ে গেল এবং এরপরে আবার একটা ফোর ফাঁকা দিয়ে আরেকটা ফোর তুলে নিচ্ছি। এতে আমার মাঝখানে যে ফাঁকা অংশ রয়েছে সেটাই চোখের অংশ তৈরি হচ্ছে। তো এখানটায় এই অংশটাও আমার প্রায় তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে এর উপরের অংশে আবার আমি সাতটা ফোরের একটা লাইন করব।
একটা ফোরের লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এখন এর উপরের অংশে এরকম তিনটে ফোরের একটা আমি লাইন করছি, যেটা কিনা সেন্টারের অংশে থাকবে, অর্থাৎ দু সাইড থেকে চারটে ফোর ফাঁকা যাবে। এবং এই অংশটা পুরো তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে চোখের অংশ তৈরি করব। ব্ল্যাক কালারের উল নিয়ে যে দুটো জায়গা ছেড়েছিলাম একই লাইন বরাবর, সেখানে এইভাবে ফিল আপ করে নিচ্ছি। তো এই জায়গায় এইভাবে ফিল আপ করার পর আমি যে ঠোঁটের অংশটা বাকি রয়েছে রেখেছিলাম সেখানটায় রেড কালারের উল দিয়ে এরকম একটা ক্রস করে নিচ্ছি। এবং এই অংশটি করার পর আমি গ্লাভস এবং যে কানের দুলের অংশটা রয়েছে সেটা তৈরি করব। তো গ্লাভসের জন্য এখানটায় যে লাস্ট লাইন তৈরি করেছিলাম তার পাশে এরকম একটা ফোর তুলে তার নিচে দুটো ফোরের একটা লাইন করে নিচ্ছি। প্রথমে হাফ অংশ করে নিচ্ছি, এর পরবর্তীতে পুরোটা কমপ্লিট করে নেব। তো এখানটা প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। এবং এই অংশটি তৈরি করার পর আমি চোখের যে লাইনটি তৈরি করেছিলাম তার নিচের অংশে বা নিচের ফোরে এইভাবে আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি। তো আমার কানের অংশটা তৈরি হয়ে যাচ্ছে। সেমভাবে আমি লেফট সাইডেও করে নেব। এরপর হেয়ার ব্যান্ডের যে অংশটা রয়েছে সেটা তৈরি করব, যার জন্য এখানে যে সাতটা ফোরের লাইনটা ছিল তার লাইনটা সেমভাবে ম্যাচ করে মাঝখানে এরকম একটা লাইন ছেড়ে বা একটা ফোর তোলার মতো পুরো লাইনটা ছেড়ে সাতটা ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। তো এটা আমার হেয়ার ব্যান্ডের অংশটা তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের সাতটা ফোরই উঠবে। ব্যান্ডের অংশটা তৈরি করার পর ঠিক আগের প্রসেসটা মেনটেন করে এখানে আমি গ্লাভসটা তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, সব অংশ তৈরি করা হয়ে গেছে। এখন জাস্ট আমি চুলের অংশটা তৈরি করব, যার জন্য এখান থেকে স্টার্টিংটা করব। এক্ষেত্রে চকলেট কালার ইউজ করছি। এখানে প্রথমে দুটো ফোর তুলে নিলাম। এখানে এই দুটো ফোর কমপ্লিট করার পর এর উপরের অংশে আবার আমি দুটো ফোর তুলে রাখবো বা তুলে নেব। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের আউটলাইনটা তৈরি হয়ে গেছে। তো এই আন্দাজে আমাদের ফোরগুলো তৈরি করতে হবে। তো এখানটায় এখন তিনটে ফোরের একটা লাইন তৈরি করছি। এখানে তিনটে ফোরের একটা লাইন তৈরি করার পর এর উপরের অংশে আরেকটা সিঙ্গেল ফোরের লাইন করছি। এখানে ডাবল ফোরের লাইনের পর সিঙ্গেল ফোরের লাইনটা তৈরি করছি। এবং এর পরবর্তীতে কানের দুলের পাশে একটা ফোর তুলছি। এরপর দুটো ফোরের আমি দুটো লাইন তৈরি করব। দুটো ফোরে দুটো লাইন তৈরি করার পর এর পরবর্তী স্টেপে আমি চারটে ফোরের একটা লম্বা লাইন তৈরি করছি, যেটা কিনা কপাল সোজাসুজি উঠছে বা কপাল সোজাসুজি তৈরি হচ্ছে। এবং এই অংশটি তৈরি করার পরেই কিন্তু আমি লেফট সাইডে স্টিচিংটায় চলে যাব, কেননা মাঝখানে যে লাইনটা রয়েছে সেটা কিন্তু আমি পরে তুলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানটায় চারটে ফোরের স্টেপটা কমপ্লিট হয়ে গেল। এরপর এর সাইডে এখানটা আমি পরে তুলবো, এই সাইডটা আগে তুলে নেব। তো এখানে যে পাঁচটা ফোরের লাইন ছিল তার পাশে এখানটায় একটা ফোর তুলে নিচ্ছি এবং এর উপরে সিঙ্গেল আরেকটা ফোর তুলে নেব। এখন কানের দুলের পাশে আরেকটা ফোর তুলে নিচ্ছি। এরপর ঠিক আগের প্রসেস মেনটেন করে প্রথমে দুটো ফোরের দুটো লাইন, তারপর চারটে ফোরের একটা লাইন তৈরি করে নেব। ডিজাইনটির যদি কমপ্লিট লুক চান তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। সেখানে কিন্তু এই ডিজাইনটার গ্রাফটাও অ্যাভেলেবেল থাকবে এবং ফুল লুকটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা অবশ্যই ফলো এবং লাইক করতে পারেন।
তো ফ্রেন্ডস এখানটায় দেখতেই পাচ্ছেন এই অংশটা কমপ্লিট হয়ে গেল। এরপর চুলের অংশটা তৈরি করব বাকিটা। তো এই ক্ষেত্রে ডান দিক থেকে একটা ফোরতলার জায়গা ছেড়ে এখানটায় ফোর তুলছি এবং এখানটায় কিন্তু টোটাল নটা ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। ফ্রেন্ডস যদি আপনাদের ডিজাইনটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না, এবং কেমন লাগলো ডিজাইনটা সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পুরো কমপ্লিট হয়ে গেল। এর ওপরে এখন সেমভাবে সাতটা ফোরের আরেকটা লাইন করব, যেটা কিনা হেয়ার ব্যান্ডের ওপরের অংশে থাকবে। সাতটা ফোরের পর আমি পাঁচটা ফোরের আরেকটা লাইন পুরো করে নিচ্ছি এবং এর সাথে সাথে পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবং এইভাবে আসনে আপনারা আরও প্রচুর ডল বানাতে পারেন। সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।